নমস্কার বন্ধুরা, তোমার সবাইকে নিয়ে একটা স্বাগত। নিয়ে চলে এসেছে একটি ভিডিও। এই ভিডিওতে আরেকটি জব নোটিফিকেশন আছে, অল ইন্ডিয়া গভর্নমেন্ট জব ভ্যাকেন্সি। খুবই ভালো আছে, এখানে দুটো পোস্ট আছে, ইউডিসি অ্যান্ড স্টেনো। আর এই দুটো পোস্ট আছে এখানে দেখতে পাচ্ছ, ইএসআই কর্পোরেশন রিলিজ 10/1/2019। এটা হচ্ছে ইএসআই অফিসিয়াল ওয়েবসাইট, https://iesi.nic.in/recruitment। এখানে লিঙ্ক, যেটা অ্যাপ্লাই করার লিঙ্ক হচ্ছে 16/3/2019 থেকে 15/4/2019। আর আইপিএস অনলাইন ডট আইপিএস ডট এই মানে আইপিএসের যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে। অল ক্যান্ডিডেট অ্যাডভাইস টু গো থ্রু দ্য ডিটেলস অ্যাডভাইসমেন্ট অ্যান্ড এনসিওর দ্য এলিজিবল পোস্ট বিফোর দ্য প্রসিডিং অ্যাপ্লাই অনলাইন। তোমরা মেন ওয়েবসাইটে গিয়ে কিন্তু সেখান থেকে ডিটেলস নোটিফিকেশানটা দিয়ে তোমরা দেখে নিতে পারবে। আর আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো যে কটা ভ্যাকেন্সি আছে। মোটামুটি 1934টা টোটাল ভ্যাকেন্সি আছে ইএসআই তরফ থেকে। দুটো মিলিয়ে বলছি যে ইউডিসি আর স্টেনোর ক্ষেত্রে 500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, মানে 500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ। আমি তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা দেখিয়ে দেবো কোথায়, আর চলো দেখে নেওয়া যাক। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, দেখে নাও। ইএসআই রিকোয়েন্ট ফর দ্য স্টেনোগ্রাফার অ্যান্ড আপার ডিভিশন ক্লার্ক, যেটা এখানে 16/3/2019 থেকে স্টার্ট হচ্ছে অ্যাপ্লিকেশন। আর ক্লোজার অফ রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন 15/4/2019 পর্যন্ত হবে। আর ক্লোজার অফ এডিটিং অ্যাপ্লিকেশন ডিটেলস 15/4/2019। লাস্ট ডেট অফ এ প্রিন্টিং ইওর অ্যাপ্লিকেশন, এখানে লগ ইন করতে হবে। লগ ইন করে ক্লিক, যখন ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করে তোমাদের নিউ রেজিস্ট্রেশন করতে হবে, তবেই তোমাদের পসিবল হবে। এখানে সরি, এখানে পেজটা মোবাইল থেকে, ইওর ডিভাইস ইজ নট অ্যালাউ, মানে এটা মোবাইল থেকে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে না। যখনই এখান থেকে করতে যাবে এখানে, এখানে তাও মোবাইল থেকে যদি ডেস্কটপ মোড করে নাও তাহলেও কিন্তু এই জিনিসটা, এখানে একটা প্রবলেম হচ্ছে। অবশ্যই তোমরা ফোন দিয়ে কিন্তু ট্রাই করো, এই সরি কম্পিউটার দিয়ে এটা অ্যাক্সেস করার চেষ্টা করো, তাহলে হয়ে যাবে আশা করছি। আর এই তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে, ইএসআই যে ওয়েবসাইটটা দিয়েছে সেই ওয়েবসাইট থেকে কিন্তু ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট তুলে নেবে। আর মোটামুটি 12 পাস, কিন্তু যে টাইপিং রেখেছে সেটা 80 পার মিনিট এরকম রেখেছে হিন্দি আর ইংলিশে। আর মোটামুটি তোমাদের বাকি কোয়ালিফিকেশানগুলো ম্যাচ খাচ্ছে কিনা, এটা 12 পাস জব অবশ্যই। তোমরা বাকি কোয়ালিফিকেশানগুলো ম্যাচ খাচ্ছে কিনা অবশ্যই মেন ওয়েবসাইট থেকে দেখে নেবে। আমি তোমাদের ইনফরমেশানটা শেয়ার করে দিলাম। আর 16 তারিখে স্টার্ট, 15 তারিখে শেষ। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে এখানে গিয়ে রেজিস্ট্রেশন হচ্ছে। ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন আইবিএস, যেটা অফিসিয়াল সাইটে। আমি তোমাদের এর লিঙ্কটা, রেজিস্ট্রেশন করার লিঙ্কটা কিন্তু দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, তোমরা চেক করে নিও। আর অবশ্যই ভিডিওটা ভালো থাকলে লাইক আর শেয়ার করতে ভুলবে না, কারণ নিউ একটা ভ্যাকেন্সি, এত বড় একটা ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই অবশ্যই তোমরা বন্ধুদের শেয়ার করে দিও। আর ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক করে দাও। আর এরকম গভর্নমেন্ট জব রিলেটেড আরও ভিডিও পাওয়ার জন্য আর ইনফরমেশান পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং দিস ভিডিও।